ধাক্কা কেন মারছিস? তুই আমারও তো লাগবে, আমার লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কালুস ফ্যামিলি শো। আজকে আমরা খাটের তলায় 24 ঘন্টা থাকার চ্যালেঞ্জ করছি, ভীষণ মজা হবে গাইস। খাটের তলাটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার দেখি কি করব। এই যে এইভাবে পরিষ্কার করা হয়েছে, এখন এর তলে মাদুরটাও পাকা হয়ে গেছে। এখন তোদের কারো টয়লেট পেয়েছে? না, কারো পাইনি। 24 ঘন্টা থাকতে হবে, কিন্তু ওর ভিতরেই করে দেবো আর কি। ওর ভিতরে করে দেবি? হ্যাঁ, গামলা হাড়ি মতো করে দিবি, লজ্জা হবে না? ছি ছি ছি, 24 ঘন্টা তোরা থাকতে পারবি? হ্যাঁ বাবা, তুই বা চুল আছড়াচ্ছিস নাকি? খাটের তলায় তো ঢুকবি, অত স্টাইল কিসের বাবা? আচ্ছা চল, রেডি হচ্ছে, রেডি হ, চল ঢোক ঢোক ঢোক। ঢুকতে পারছিস না? ঢোক ঢোক, দেখেছিস? এবার একটা সাইড নে, পুরো ঢোক, একটা সাইড নে, একটা সাইড নে, পুরো ঢুকতে পারছিস? লাঠি মারছে, ঢোক ঢোক, পুরো ঢোক 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 ঢোক। এ বাবা, প্যান্ট ফুটো, কেমন লাগছে? এতো ভুঁড়ি দেখা যাচ্ছে, দেখেছে? আমি আবার জিম কন্টিনিউ করি। এ কত গরম লাগছে রে, একটু লাগছে না? একটু কম লাগছে না? মুখে লাগবে, তোদের কি শীতকাল পড়ে গেছে? এখন 7টা বাজে, সকাল 7টা, তোমরা দেখতেই পাচ্ছ, আর ওরা চলে গেছে ওর ভেতরে। তো গাইস, ওদের দুজনের জন্য বালিশ নিতে এসেছি, বালিশগুলো নিয়ে ওদেরকে দিয়ে দেবো। এখন এর তলায় ওরা কি করছে? আরে রে রে, মাথায় গুঁতো খেয়েছে কে রে? আরে দাঁড়া, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া আমি দিচ্ছি, এনে, এটা তোর বুড়া, এনে গরম গো। পা দিয়ে নিচ্ছিস কেন? পা দিয়ে কে বালিশ নে? এ মাথায় দে, মাথায় দে বালিশটা, মাথায় দে, চোখের উপরে বালিশ দিয়ে, চোখের এইটুকুনো জায়গায় নড়তে পারছে না, চড়তে পারছে না। এই পা দিচ্ছি কেন? পারে না, আরে ছড়, এত লম্বা যে পা বাইরে চলে এসে, এই পাডুকা হবে না, পাডুকা 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 পাডুকা। হ্যাঁ ঢুকেছিস, ভালো কাজ করেছিস, ঢোকা, এ বের কর, বের করছিস কেন? ঢোকা, এই ঢোকা। হ্যাঁ এখন গাইস, এই করতে করতে এখন বাজে দুপুর 3টে, এতক্ষণ হয়ে গেছে ওরা কিছু খায় হনি। এ তোরা বাথরুম বাথরুমে যাবি না? যাবি না? তুই একবার করেছিস তো? এতে তুই করেছিস? কতক্ষণ, কখন? এই দেখুন, গামলাই করেছিলি? ছি ছি ছি, গামলায় বাথরুম করলি? এই গুতো খেলি, এ বাবা, এই করিস না, খাট ভেঙে যাবে। খাটের এগুলো দেখ কত শক্ত শক্ত, এই কেচে রে। এই তুই কোথা খেলি? উঠতে গিয়ে ছাগলগুলো ভালো করে উঠে আয়, উপরে উপরে উঠে বস এবার অনেকক্ষণ। এ বাবা, এ এত ফাও ফাও গুঁতো খাচ্ছিস কেন? গুঁতো খেতে খেতে ভালো লেগেছে? গুঁতো খেতে ভালো লেগেছে? দেখ গুঁতো খেতে ভালো লেগেছে, কালু চাটাচ্ছে। এত কিছুর মধ্যে ওটা শুয়ে রয়েছে, সব আবর্জনা আমাদের বাড়ির। এ ঠ্যাং নেওয়া, ঠ্যাং নেওয়া, তোরা কি কিছু খাবি? এনে দেবো, মন্ডা মিঠাই দে, মন্ডা মিঠাই, মন্ডা মিঠাই খেতে হবে না, হাট, তোরা শুয়েই থাক এর ভেতরে, বুঝেছিস? একটা গোটা দিন মনে হয় না খেয়ে থাকতে হবে। হ্যাঁ একটা গোটা দিন না খেয়ে থাক, কি আছে? এখন বাজে গাইস 5টা, এই যে সন্ধ্যে সন্ধ্যে হতে গেছে এখন, আর এরা এখনও সেইভাবেই শুয়ে আছে। তো গাইস এখন বাজে 7টা, দেখি এরা কি করছে। এরা ঘুমাচ্ছে, এমা ঘুমিয়ে পড়েছে সব, যা এরা এখন ঘুমিয়ে পড়েছে গাইস, ভীষণ অনেকক্ষণ ধরে লাফালাফি মারপিট ঝারপিট করে এখন ঘুমাচ্ছে গাইস। ওরা সারাদিন কিছু খায়নি, এখন এই 9টা বাজতে গেছে, এখন ওদের ডাকি ডাকি, এই ওঠ, এই বুড়া ওঠ ওঠ ওঠ, এই ওঠ ওঠ ওঠ। খাটের তলায় ঢুকে কি অবস্থা এদের, খাটের তলায়, এ ওঠ ওঠ, কি করছিস ওর ভেতরে? এ কি হচ্ছে রে, ওঠ, ওঠ, ভাত খাবি না? ওঠ উঠে বস, ওঠ উঠে বস, আচ্ছা শুধু গুঁতো খাবে এরা, ওঠ উঠে বস, লেগেছে তো ভালো মতো? ঠিক হয়েছে,
কেমন লাগছে তোদের খাটের তলায় শুয়ে? ভীষণ খারাপ, ভীষণ খারাপ গাইস, এরকম কখনো জীবনে। কিন্তু চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ। এটা কি করেছি, কোথায় হাত রেখেছিস তুই? ওট ওট উঠে বস, ওট ফা ফা গুতো কাটছে। উঠতেও পারবি না তোরা নাকি? উঠতে পারবি না? বস থাক তাহলে, শুই থাক। বসা যাবে? বস, এবার বসছিস। খুবই কষ্টের মধ্যে আছে। গোরাঙ্গট গোরাঙ্গট গোরাঙ্গট, বাবারে কি অবস্থা, কেমন লাগছে গোরাঙ্গ বসে? একদমই খারাপ। কাটা জায়গায় হাত দিস না ওর। তোরা খাবি কি খাবি? ডিমের কারি দেখেছিস? দরকার বলো, জীবনে দেখেছিস? হ্যাঁ, খাটের তলায় বসে এই করছে। ওই খেলনা ডিম দেখেছিস, আর কি করব? উঠে আয়, চলে যাবো। টাকা এদিকে বুড়া, চলে আয়, চলে আয়। এখন বাজে হচ্ছে গিয়ে বল কটা, তোরা গেস কর এখন কটা বাজে। 12টা। কি 12টা? 11টা, 11টা। এখন এত শখ তোদের 12টা বেজে ছুটকারা পাওয়ার জন্য। 11টা। রাত হয়ে গেছে, মাঝ রাত। বল কটা বাজে? না, এ তো 3টাতে চলে গেছে।